ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ 90-এর দশকে। সে সময় সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র ছিলেন পুতিন। পুতিন ও প্রিগোজিনের প্রথম সাক্ষাৎ ঠিক কিভাবে হয়েছিল তা জানা যায়নি, তবে তাদের পরিচয় হওয়ার আগে ডাকাতির দায়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন প্রিগোজিন। কারাগার থেকে মুক্তি পেয়ে একটি অভিজাত রেস্তোরাঁ খুলে বসেন ওয়াগনার প্রধান, নাম রাখেন দ্য ওল্ড কাস্টম হাউস। ধারণা করা হয় সেখানেই পুতিনের সঙ্গে তার প্রথম দেখা। প্রথমে একটি দিয়ে শুরু, পরে আরও কয়েকটি রেস্তোরাঁ খোলেন প্রিগোজিন। তার খাবারের স্বাদ ভালো হওয়ায় পুতিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট হন তখন তার ব্যক্তিগত শেফের দায়িত্ব পান তিনি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন। ক্রমেই শেফ থেকে পুতিনের ঘনিষ্ঠজন হয়ে ওঠেন প্রিগোজিন। এরপর গড়ে তোলেন বেশ কিছু গণমাধ্যম, যেগুলোর কাজ ছিল রাশিয়া ও সারা বিশ্বে নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করা। জানা যায় সেগুলোর একটি ইন্টারনেট রিসার্চ এজেন্সি। এর প্রতিষ্ঠার প্রায় এক দশক পরে এসে প্রিগোজিন স্বীকার করেন ওই প্রোপাগান্ডা সংস্থার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন। 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া দখল করে তখন প্রথমবারের মতো ওয়াগনার বাহিনীর নাম শোনা যায়। সে সময় অঞ্চলটিতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছিল ওয়াগনার যোদ্ধারা। শুধু ইউক্রেনেই নয়, মধ্যপ্রাচ্যের সিরিয়া, আফ্রিকার লিবিয়া, মালি থেকে শুরু করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পর্যন্ত তাদের কার্যক্রম বিস্তৃত ছিল। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়েছিল ওয়াগনার যোদ্ধারা, কিন্তু দেশটির সামরিক নেতৃত্বের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন প্রিগোজিন। ইউক্রেনের বিভিন্ন জায়গা থেকে রুশ বাহিনী সরে গেলে এই দ্বন্দ্ব আরও প্রবল হয়। প্রিগোজিন এক পর্যায়ে অভিযোগ করেন ওয়াগনার যোদ্ধাদের অর্জনের স্বীকৃতি দিচ্ছে না রাশিয়ার নিয়মিত বাহিনী। এরপর সরাসরি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এবং চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের কড়া সমালোচনা করেন তিনি। প্রিগোজিন অভিযোগ করেন গোলা বারুদ সরবরাহ না করার কারণে ইউক্রেনের বাখমুতে ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা মারা গেছেন। এরপর তাকে আরও খ্যাপাটে আচরণ করতে দেখা যায়। একটা পর্যায়ে গেল জুনে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন ওয়াগনার বস প্রিগোজিন, যাকে পেছন থেকে ছুরি মারা বলে আখ্যা দেন পুতিন, হুমকি দেন এর ভয়াবহ পরিণতির। এরপর প্রিগোজিনের ভাগ্য নিয়ে প্রশ্ন ওঠে, কারণ পুতিন তাকে ক্ষমা করেছেন কিনা বিষয়টি পরিষ্কার ছিল না। অবশেষে বিদ্রোহের ঠিক দুই মাস পরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ওয়াগনার প্রধান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে প্রিগোজিন এমন এক ব্যক্তি যাকে রাশিয়ার নিষ্ঠুর নীতিগুলো বাস্তবায়নে কাজে লাগানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি নিজেই নির্মমভাবে শাস্তি পেলেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।